প্রিয় দর্শক, পিবি মিডিয়ায় আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইজাজুল হক। আজকে আমি একটি ভিন্নধর্মী খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিভিন্ন দেশের খবরাখবর নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন সময় হাজির হই। আজকের খবরটা হলো সুদূর আমেরিকা। তো ইতিমধ্যেই করোনাকালীন সময়ে বিশ্ব থেকে বিশ্ব বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন দেশের ফ্লাইট শিডিউল বাতিল ঘোষণা করা হয়েছে, কোথাও কেউ যেতে পারছে না। তো এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের সেই শিডিউলকে আবার ঘোষণা করেছে, ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে, বিমান চলাচল শুরু করেছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে যাতায়াত শুরু করেছে। সেই তালিকা আমাদের প্রিয় বাংলাদেশও আছে। বাংলাদেশেরও বাংলাদেশে যারা বিভিন্ন দেশে প্রবাসী আছে, প্রবাসী বাংলাদেশি, তারাও কিন্তু বিভিন্ন দেশে তাদের কর্মস্থলে যাওয়া শুরু করেছে। এরই মধ্যে সুদূরে আমেরিকার ভিসাও কিন্তু বন্ধ ছিল, সে আমেরিকার ভিসাও কিন্তু খুলে দিয়েছে আমেরিকান সরকার। যেটা দূতাবাস আছে, সেই দূতাবাস আমাদেরকে নিশ্চিত করেছে এবং তাদের ওয়েবসাইটে এটার শিডিউল ঘোষণা করেছে, কিভাবে কি ধরনের আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কারা কারা যুক্তরাষ্ট্রে যেতে পারবে। তো এখন কারা যেতে পারবে সেই বিষয়ে আসি। এখন যেতে পারবেন B1 এবং B2, এই দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশ থেকে পর্যটন ক্ষেত্রে, মানে ঘুরতে বা বেড়াতে অথবা ব্যবসা করতে যেতে পারবেন। আর মার্চের ভিতরে যারা স্টুডেন্ট এসেছিলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, যাদের একেবারে ইন্টারভিউ ছাড়া যাওয়া যেতে পারতো, তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তারাও যেতে পারবে। এবং বিষয়টি হলো যে সুদূর আমেরিকার আগে কিন্তু আপনারা জানেন যে লন্ডন এবং তার্কিও খুলে দিয়েছিল ভ্রমণের জন্য। তো সেক্ষেত্রে তার্কি এবং লন্ডনও প্রচুর বাংলাদেশি গিয়েছে এবং যেতে পারবেন এখন থেকে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশিরা বেশি করে ঘুরতে যায় ভারত, ইন্ডিয়া এবং হংকং, এসব দেশে বেশি ঘুরতে যায়। তো এখন পর্যন্ত কিন্তু যেটা হতাশার বাণী যে হংকং কিংবা ইন্ডিয়া, তারা কিন্তু সেই ভ্রমণের ভিসা এখনও খুলে দেয়নি, তারা তাদের থেকে কোনো এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে আপনারা কিভাবে করবেন এই আমেরিকান যে ভিসার জন্য, আমেরিকান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করেই আপনারা আবার যেতে পারবেন সুন্দরভাবে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং স্বাস্থ্য ঝুঁকিতে যাতে না পড়েন, করোনার মধ্যে করোনা যাতে আপনাদেরকে আঁকড়ে না ধরে সেই দিকে খেয়াল রাখবেন। এবং আপনারা সুন্দরভাবে আবেদন করে যারা এখন থেকে বেড়াতে যেতে চান কিংবা অন্য কোনো ব্যবসার উদ্দেশ্যে আপনারা যেতে চান সুদূর আমেরিকায়, আপনারা এখন থেকে যেতে পারবেন। আমি ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।